সকলে ইতিমধ্যে আহি পইছে রাজ্যৰ মহিলাসকলৰ বাবে এটা ভাল খবৰ কিয়নো মাইক্রো ফাইনান্সক লৈ রাজ্যৰ মহিলাসকলৰ মাজত আলোচনা চলি থকাৰ মাজতে আহি পৰিল মাইক্রো ফাইনান্সৰ আন এটা ভাল খবৰ কিয়নো দৰ্শকসকল ইতিমধ্যে এটা গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হৈছে আৰু সেই বৈঠকখনত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে হয় দৰ্শকসকল ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাইছে মাইক্রো ফাইনান্সৰ ঋণ মাফক লৈ কি সিদ্ধান্ত ললে রাজ্যৰ সরকারখনে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লৈছে মাইক্রো ফাইনেন্সক লৈ দর্শকর ইয়াত দেখিবলৈ পাইছে মাইক্রো ফাইনেন্সৰ ঋণ মাফক লৈ সিদ্ধান্ত সরকারৰ শীঘ্রেই যাতে ঋণ মাফ কৰিব পাৰে তাৰ ব্যৱস্থা লব রাজ্য সরকারে ইয়াৰ পিছত ইয়াত দেখিবলৈ পাইছে রিজার্ভ বেংকৰ নীতি নির্দেশনা অনুসৰি ৰেহাই দিয়া হব ঋণ অর্থাৎ রিজার্ভ বেঙ্কর নীতি নির্দেশনা অনুসরি রিজার্ভ বেঙ্কর গাইডলাইন অনুসরি রেহাই দিয়া হব মাইক্রো ফাইনেন্সর ঋণ মন্ত্রী অশোক সিংহালর নেতৃত্বত সোমবারে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক দর্শক ইয়ার পিছত কোয়া হয়েছে যে জনতা ভবনত অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বৈঠক মাইক্রো ফাইনেন্সর প্রতিনিধির সহিতে অনুষ্ঠিত হব এক গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবারের পর তিনদিনিয়াক অনুষ্ঠিত হব সেই গুরুত্বপূর্ণ বৈঠক ইয়াত কোয়া হয়েছে যে কি পর্যায়ত কি পর্যায়ত ঋণ পরিশোধ করবা যাব সেই সন্দর্ভত তথ্য সংগ্রহ সরকারের দর্শক কি পর্যায়ত কোনটো প্রসেসে মাইক্রো ফাইনেন্সর ঋণ পরিশোধ করবা যাব সেই সন্দর্ভত তথ্য সংগ্রহ করেছে রাজ্য সরকারে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দর্শকসকল এনেকুৱা ধৰণৰ মাইক্রো ফাইনেন্সৰ আৰু অধিক সবিশেষ জানিবৰ বাবে মোৰ এইটো ভিডিঅ'ত এটা লাইক কৰি দিব আৰু মোৰ চেনেলটো যদি এতিয়ালৈকে ছাবস্ক্রাইব কৰা নাই তেনেহ'লে আপোনালোকে এতিয়াই ছাবস্ক্রাইব কৰি ৰাখিব।